বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হল পানিসাগর মহকুমার রোয়াই সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে সরকারি মহাবিদ্যালয়ের উদ্বোধন করেছেন এরপর তিনি রোয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ উপাধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন শিক্ষা দপ্তরের আধিকারিক এন সি শর্মার পানিসাগর মহকুমার শাসক রজত পন্থ নবগঠিত পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এস বাগচি সহ আরও অনেকেই শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন শিক্ষাক্ষেত্রে আমরা অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে পারব সকলকে শিক্ষাক্ষেত্রে যুক্ত করতে হবে ছোট বড় সবাইকে শিক্ষা সবার জন্য বলে তিনি জানিয়েছেন শিক্ষাক্ষেত্রে আমরা অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আশা করি আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে হলে সবাইকে শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত করতে হবে ছোট বড়ো সবাইকে একটু আগে শুনলেন পঁচাত্তর বছরের এক মহিলা উনি বলছেন আমি যে ধর্মনগরে যে আমরা ইংরেজি এবং বাংলা এম এ কোর্স চালু করতে যাচ্ছি উনি সেখানে ভর্তি হবেন বাংলা নিয়ে তো আমাদের শিক্ষাকে প্রসার প্রচার করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আমরা অনেক ক্ষেত্রে এনসিআইটি কার্যক্রম থেকে শুরু করে বছর বাঁচাও থেকে শুরু করে আজকে আমাদের এখানে এই কলেজ নিয়ে পঁচিশটা কলেজ গভর্নমেন্ট কলেজ আগে ছিল বাইশটা এখন পঁচিশটা কলেজ আমরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমরা শুরু করলাম আর আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে যেমন দক্ষিণ ত্রিপুরাতে শাবরমা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি এখানে একটা সংস্থা এসছে পিপিবি মডেলে আরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করার জন্য অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে প্রখর রৌদ্র তাপে দাঁড়িয়ে শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাদের কথা বলতে দেখা যায় বর্তমানে বাহান্ন জন শিক্ষার্থী ভর্তি হয়েছে নতুন সরকারি মহাবিদ্যালয়ে রোয়া মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনে আপাতত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ দান করবে তবে খুব শীঘ্রই পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের দালান বাড়ির কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বিউরো রিপোর্ট রাইজেস্ট নিউজ